কল্যাণী ইউনিভার্সিটি তার দূরশিক্ষার ছাত্র ছাত্রীদের জন্য, মানে ডিস্টেন্স ছাত্র ছাত্রীদের জন্য যারা এমএ এমএসসি করছে, অর্থাৎ যারা মাস্টার্স কোর্সে পড়াশোনা করছিল ডিস্টেন্স এডুকেশনে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, তাদেরকে কিন্তু মার্কশিট, মানে যে রেজাল্ট কপি, সেই রেজাল্ট কপি কিন্তু ফরওয়ার্ড করতে চলেছে, মানে দিতে চলেছে। তার জন্য নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট সময়, আর কোথা থেকে তারা কালেক্ট করবে, মানে স্টুডেন্টরা কোথা থেকে এই মার্কশিট পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে জায়গা থেকে স্টুডেন্টদের এই মার্কশিট কপি সংগ্রহ করতে হবে। যদি কেউ কোনো স্টাডি সেন্টারের আন্ডারে পড়ে থাকে অথবা কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের আন্ডারে পড়ে থাকে, উভয়কেই, মানে দুইজনকেই কিন্তু একই জায়গা থেকে এই মার্কশিট কপি সংগ্রহ করতে হবে। সো ডেট আর সময়টা কীরকম কী রয়েছে আমরা একবার দেখে নেব। যে কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়াল এই নোটিশ বিজ্ঞপ্তি জারি করেছে কি বিষয়ে না মার্কশিট ডিস্ট্রিবিউশন কিন্তু করতে চলেছে কল্যাণী ইউনিভার্সিটি। ওকে, মার্কশিট ডিস্ট্রিবিউশন করতে চলেছে কী জন্যে, না সমস্ত এমএ আর এমএসসি স্টুডেন্ট যারা রয়েছে, সেমিস্টার ওয়ানের ছাত্র ছাত্রী, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু মার্কশিটটা বিতরণ করতে চলেছে। এবার কথা হচ্ছে যে মার্কশিটটা যে দেবে, মার্কশিটটা কোথা থেকে ছাত্র ছাত্রীরা কালেক্ট করবে, মানে কোন জায়গা থেকে ছেলেমেয়েরা এই মার্কশিটটা পাবে। যে জায়গাটা, মানে যে স্থান তারা রেখেছে, সেটা হলো কল্যাণী ইউনিভার্সিটি, মানে কল্যাণী বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাস, অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস থেকে কিন্তু এই যে রেজাল্ট কপি আছে সেই রেজাল্ট কপিটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর যে বিষয়টা রয়েছে সেটা হলো সময়, মানে কোন সময়ের এই সার্টিফিকেটটা পাওয়া যাবে। যে সময়ে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেটা হলো 12 PM থেকে 4 PM, মানে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়া যাবে নির্দিষ্ট কল্যাণী ইউনিভার্সিটির ক্যাম্পাসে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু ছাত্রছাত্রীদের অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে যে তারা যখন এই রেজাল্ট কপি নিতে যাবে, মানে রেজাল্ট নেওয়ার সময় কিন্তু তাদের অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ড দিয়ে তারা পরীক্ষা দিয়েছে, সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। যদি কেউ অ্যাডমিট কার্ড না নিয়ে যায় তাহলে কিন্তু তাকে রেজাল্ট কপি দেওয়া হবে না, মানে যে মার্কশিট কপি সেই মার্কশিট কপি কিন্তু ফরওয়ার্ড করা হবে না, খেয়াল রাখতে হবে। তাই অ্যাডমিট কার্ডটা কিন্তু অতি কম্পালসারি হিসাবে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। এবার আমরা দেখে নেব যে কোন বিষয়ের কোন দিন এই সার্টিফিকেট, মানে মার্কশিট দেওয়া হচ্ছে। যে সাবজেক্টগুলো রয়েছে প্রথমে জুলজি, বটানি, গণিত আর ভূগোল, এই 4টে বিষয়ে 4 তারিখ এপ্রিল মাসের আর 5 তারিখ এপ্রিল মাসের, এপ্রিল মাসের 4 আর 5 এই 2 দিন মার্কশিট দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলোতে। কোথায় দেওয়া হবে, না কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু দেওয়া হবে। এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেটা হলো ইতিহাস আর এডুকেশান, এই দুটো বিষয়ে যে দিনগুলোতে সার্টিফিকেট বা মার্কশিট দেওয়া হবে সেটা হলো এপ্রিল মাসের 6 তারিখ, এপ্রিল মাসের 8 তারিখ আর এপ্রিল মাসের 9 তারিখ, এই তিন দিন মার্কশিট দেওয়া হবে ইতিহাস বিষয়ের আর এডুকেশান বিষয়ের। কোথায় দেওয়া হবে, না কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে কিন্তু দেওয়া হবে। আর সবশেষে যে বিষয় রয়েছে সেটা হলো বাংলা আর ইংরাজি, এই সাহিত্যের এই দুটো বিষয়ে যে 3 দিন দেওয়া হবে সেটা হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এপ্রিল মাসের 2023 তারিখের, অর্থাৎ এপ্রিলের 10, 11, 12 এই 3 দিন দেওয়া হবে বাংলা আর ইংরাজি, এই দুটো বিষয়ের রেজাল্ট কিন্তু দেওয়া হবে এই 3 দিন। জায়গা কিন্তু একই থাকছে, কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই কিন্তু এদেরও বাংলা আর ইংরাজিরও সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু দেওয়া হচ্ছে। সুতরাং এই নির্দিষ্ট দিনটাকে ফলো রেখে অবশ্যই কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের রেজাল্ট কপি বা মার্কশিট কপি কিন্তু সংগ্রহ করতে হবে। হ্যাঁ, এটা ছিল কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স ডিপার্টমেন্টের থেকে অফিসিয়াল নোটিফিকেশান। এর পরেও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করবে। আর সবথেকে বড় বিষয় হলো আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।